এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক বা অধিকার হচ্ছে কয়টা ছয়টা যে ব্যক্তি মুসলমানদের কোনো গোপনীয় বিষয়টাকে ঢেকে রাখে আবৃত করে রাখে গোপন রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাম কিয়ামতের দিন তার দোষগুলিকে তিনি গোপন রাখবেন কুস্তিতে হারিয়ে দেওয়া এটা বীরত্বের পরিচয় নয় বরং বীরত্বের পরিচয় হলো যে ব্যক্তি রাগের সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে বীর বা শক্তিশালী মানুষ সুতরাং আমরা প্রত্যেকই চেষ্টা করব রাগকে দমন করার বিভিন্ন পরিবেশে মানুষ অনেক সময় হই হুল্লোড় অনেক সময় হইচই এগুলি করে থাকে এগুলি আসলে তাদের জন্য করণীয় নয় বরং চুপ থাকা তাহলে পরকালীন জীবনে আমার আপনার প্রত্যেকের মুক্তি পাওয়া জান্নাতে যাওয়া এটা অত্যন্ত কঠিন হবে যদি আমরা ইহকালীন জীবনে আমরা আমলের পাল্লা ভারী করতে না পারি আত্তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وقولوا للناس حسنا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة وإنما الشديد الذي يملك نفسه عند الغضب আলাদা সন্দরণ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমের বৈঠকে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল মারকাজুল ইসলামী আসসালাফির শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় ছাত্র বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের সাথে আচার ব্যবহারের শিষ্টাচার বহুদিন ধরে তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ হয় না বিভিন্ন বিষয়ে আমাদের জীবনে যে শিষ্টাচার যে আদবগুলি আমাদের জন্য দরকার সেই বিষয়গুলি সাধারণত আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি আজকেও আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আমরা একজন আরেকজনের সাথে কিভাবে আচার ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের আদবগুলি কি হবে আমাদের শিষ্টাচার কি হবে মানুষ সমাজবদ্ধ জীব ফলে সে কখনো একা বসবাস করতে পারে না মানুষকে বসবাস করার জন্য একটা সমাজের প্রয়োজন হয় তার জন্য প্রয়োজন হয় সংঘের কারণ নিঃসঙ্গ মানুষ কখনো জীবনযাপন করতে পারে না সেজন্য আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিঃসঙ্গতাকে ঘোষণার জন্য মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে তাকে বসবাস করার সুযোগ দিয়েছিলেন সেখান থেকে নির্দিষ্ট সময়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা মাফিকই আজকে দুনিয়াতে আমাদের আগমন ঠিক দুনিয়াতে এসেও আমরা প্রত্যেকেই একাকী বসবাস করি না আমরা একটা সমাজে আমরা মানুষের সাথে মিলেমিশে বসবাস করি সুতরাং মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে গেলে আমাদের কি করা দরকার কিভাবে আমাদের চলার দরকার অন্যের সাথে আমাদের আচরণটা কি হবে সে বিষয়গুলি আজকে আমরা অত্যন্ত সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দেখুন প্রথমে ইসলাম আমাদেরকে যে বিষয়টা শিখিয়েছে সেটা হলো এই আমরা মানুষের সাথে যখন দেখা সাক্ষাৎ করি তখন তাদেরকে আমাদের ইসলামী কায়দায় অভিবাদন জানাতে হয় সেটা কি সালাম আমরা সবাই বলি দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা লাকিয়ার রাজুলু আখাহুল মুসলিম যখন কোনো ব্যক্তি কোনো লোক তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে ফালিয়াকুল সে যেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সে যেন বলে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি কল্যাণ এবং রহমত নাজিল হোক বরকত নাজিল হোক তাহলে দেখা হলেই আমরা মুসলিম ভাইয়ের সাথে পরস্পর আমরা সালাম বিনিময় করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها হে ইমানদারগণ তোমরা অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটে অনুমতি গ্রহণ না করো এবং তাদেরকে তোমরা সালাম প্রদান না করো তাহলে অন্যের গৃহে প্রবেশকালে যেমন সালাম দিতে হবে ঠিক তেমনি ভাবে নিজের গৃহে প্রবেশকালে সালাম দিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আনাস হে বৎস যখন তুমি তোমার গৃহে প্রবেশ করবে তখন তুমি তোমার পরিবার পরিজনকে সালাম দিবে ফলে তাদের উপরে বরকত নাজিল হবে তাহলে আমরা যখন গৃহে প্রবেশ করব কিংবা আমরা যখন আমাদের আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ করব কিংবা আমাদের মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করব তখন আমাদেরকে অবশ্যই সালাম দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক বা অধিকার হচ্ছে কয়টা ছয়টা يسلم عليه إذا لقيه সে সালাম দিবে যখন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তাহলে আমরা যখনই আমাদের সাথে কোনো মুসলিম ভাইয়ের সাক্ষাৎ ঘটবে তখনই তাদেরকে আমরা সালাম দেব এটা শিষ্টাচারের এটা আদবের অন্যতম বিষয় এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কোনো ভাইয়ের সাথে যদি পাথরের আড়ালও হয় অতঃপর তুমি তার সাথে সাক্ষাৎ করো তখনও তুমি তাকে সালাম প্রদান করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ক্ষেত্রে এতটায় গুরুত্ব দিয়েছেন সুতরাং আমরা প্রত্যেকই সালাম দেওয়ার চেষ্টা করব অনুরূপভাবে যখন কোনো ভাই আমাদেরকে সালাম দিবে তখন সালামের উত্তরও আমাদেরকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা হুইয়াতুম বিতাহিয়াতিন ফাহিয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা অনুরূপভাবে উত্তর দাও অথবা তার চেয়ে উত্তমভাবে তার চেয়ে উত্তম ভাবে কিভাবে যদি কেউ শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে আমাদেরকে অন্তত বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলে তাহলে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্যন্ত আমরা বলবো যদি কেউ পূর্ণটা বলে তাহলে আমরা ওই পর্যন্তই বলবো যদি ওয়া বারাকাতুহু পর্যন্ত কেউ বলে তাহলে আমরা ওই পর্যন্তই বলবো এর বেশি নয় কারণ হাদিসে যতটুকু এসেছে আমাদেরকে ততটুকুই বলতে হবে এর চেয়ে বাড়িয়ে বলার কোনো দলিল সহিহ হাদিসে নাই সেজন্য আমরা যতটুকু হাদিসে এসেছে ততটুকু আমরা বলার চেষ্টা করব দুই নম্বর বিষয় হলো আমরা মুসলিম ভাইয়ের সাথে অবশ্যই হাসি মুখে কথা বলবো অনেকেই এমন ভাবে থাকেন যেন মনে হয় তিনি কখনো হাসতে জানেন না কিংবা অনেকেই মুখ গোমড়া করে অন্য ভাইয়ের সাথে কথা বলেন এটা আদৌ মুসলমানদের আচরণ নয় আমরা অবশ্যই হাসি মুখে কথা বলার চেষ্টা করব অনেকে দেখা যায় অট্টহাসি হাসেন এটা ইসলামের দৃষ্টিতে এটা শোভনীয় নয় বরং হাসিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় মুস্কি হাসি হাসতেন সুতরাং আমরা ওইভাবেই হাসার চেষ্টা করব যেটা ইসলামের সীমারেখার বাইরে চলে না যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন তোমরা কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করবে না নগণ্য মনে করবে না এমনকি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে সাক্ষাৎ করাও হয় অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুক ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা হাসি মুখে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করা এটাও তোমার জন্য সাদাকা মানে তোমার জন্য নেকি রয়েছে তাহলে আমরা আমাদের মুসলিম ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করব যখন কথা বলবো তখন অবশ্যই আমরা হাসি মুখে কথা বলার চেষ্টা করব কিন্তু সেটার একটা সীমারেখা আছে আমরা কখনোই যেন অট্টহাসিতে কখনো ফেটে না পড়ি আমরা চেষ্টা করব মুস্কি হাসি হাসার ইসলামের প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য একটা সীমারেখা বলে দেওয়া আছে সুতরাং সেই সীমারেখার বাইরে আমরা যেন কখনোই না যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে আমি তোমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেব তোমাদের কে আছে যে সেই বিষয়গুলি নিজে আয়ত্ত করবে এবং মানুষের কাছে সেটা পৌঁছে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল আমি আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঁচটি বিষয় শিক্ষা দিলেন
তার মধ্যে সর্বশেষে তিনি যেটা বললেন তিনি বললেন ওয়ালা তুকসির যাহক তোমরা বেশি বেশি হেসো না ফাইন্না কাসরাতু যাহক তুমিতুল কলব কেননা অধিক হাসা এটা অন্তরকে মৃত করে দেয় তাহলে অন্তরকে মেরে ফেলে আমরা অধিক হাসলে অন্তর শক্ত হয়ে যায় বরং বেশি কাঁতলে অন্তরটা নরম হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে দেখো আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কাঁদতে বেশি হাসতে কম তার মানে পরকালীন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে অবস্থা তিনি দেখে এসেছেন মিরাজে গিয়ে আর জাহান্নামের যে ভয়াবহতা তিনি সচক্ষে প্রত্যক্ষ করেছেন মানুষ যদি সেটা জানত তাহলে অবশ্যই সে কম হাসত কাঁদত বেশি এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা দেখেছি বা আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা রাত্রিতে স্ত্রীর সাথে ঘুমানো ছেড়ে দিতে কত কঠিন বিষয় তাহলে পরকালীন জীবনে আমার আপনার প্রত্যেকের মুক্তি পাওয়া জান্নাতে যাওয়া এটা অত্যন্ত কঠিন হবে যদি আমরা ইহকালীন জীবনে আমরা আমলের পাল্লা ভারী করতে না পারি যদি আমরা নেকির পাল্লা আমরা ভারী করতে না পারি আমরা যদি আমলের সালেহের মাধ্যমে আমাদের ইহকালীন জীবনকে সুন্দর করতে না পারি তাহলে পরকালীন জীবনে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হবে সুতরাং মানুষের সাথে সাক্ষাতের ক্ষেত্রে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে তাদের সাথে চলাফেরা তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রেও আমাদের আচরণ হতে হবে সুন্দর আমাদের আচরণ হতে হবে শালীন তিন নম্বর বিষয় হলো আমরা আমাদের ভাইদের সাথে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের প্রতিবেশীর সাথে আমরা প্রত্যেকেই সুন্দরভাবে কথা বলবো আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত সে যেন ভালো কথা বলে অথবা সে চুপ থাকে তাহলে কথা বললে আমাদেরকে অবশ্যই উত্তম কথা বলতে হবে আমরা মানুষের সাথে যেন অশ্লীল আমরা মানুষের যেন রূঢ় আচরণ এগুলো যেন না করি আমরা যেন তাদের সাথে খারাপ ভাষায় আমরা কথা না বলি অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে একে অপরে গালি পর্যন্ত দিয়ে ফেলে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি পাপাচার আর তার সাথে লড়াই করা মারামারি করা এটা হচ্ছে কুফরি সুতরাং আমরা মানুষের সাথে আচার ব্যবহারের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমরা কখনোই যেন তাদের সাথে এত অধিক মানে রাগান্বিত হয়ে তাকে গালিগালাজ পর্যন্ত আমরা না করি বরং তার সাথে নম্র ব্যবহার করি তার সাথে ভালো আচরণ করি তাহলে এটা আমাদের জন্য পরকালীন জীবনে কল্যাণের কারণ হবে আমাদের জন্য পরকালীন জীবনে মুক্তি লাভের একটা কারণ হবে ইনশাআল্লাহ চার নম্বর বিষয় হলো আমরা প্রত্যেকের সাথে নম্র ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক আল্লাহর রহমতে তুমি নম্র হৃদয়ের হয়েছিলে যদি তুমি রূঢ় আচরণের হতে এবং কর্কশভাষী হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে চলে যেত সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কর্কশভাষী ছিলেন আদৌ নয় আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর কিন্তু তিনি আমাকে কখনো বলেননি তুমি এই কাজটা কেন করেছ অথবা তুমি এটা কেন করনি তাহলে দশটি বছর আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে একেবারে তার কাছ থেকে তাকে দেখেছেন তার আচরণ তিনি জেনেছেন এবং তার সম্পর্কে তিনি এমন কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন যেগুলি অন্য সাহাবিদের পক্ষে সম্ভব নয় অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা দীর্ঘ হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল ইহুদি আসলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আসসালামু আলাইক হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম তোমাদের উপরেও অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আসসালামু আলাইকুম ওয়া আলা আনাকুমুল্লাহু ওয়া গযাবা আলাইকুম তোমাদের মৃত্যু হোক তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এবং আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাদের উপরে বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মাহলান ইয়া আয়েশা হে আয়েশা তুমি থামো
আলাইকুম বিররিফকে, আলাইকে বিররিফকে, তোমার জন্য আবশ্যক হলো নম্রতা অবলম্বন করা। ওয়া ইয়াকে ওয়াল উনফে আবিল ফাহশে, ফাহশে তোমার জন্য আবশ্যক হলো অশ্লীলতা এবং কটু ভাষা থেকে দূরে থাকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেননি তারা কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শুনোনি যে আমি কি বলেছি? তাদের উত্তরে আমি প্রতি উত্তরে বলেছি, ওয়া আলাইকুম, তোমাদের উপর অনুরূপ হোক। আমার ব্যাপারে তাদের দোয়া কখনোই কবুল হবে না, কিন্তু তাদের ব্যাপারে আমার দোয়া অবশ্যই কবুল হবে। তাহলে এমনই একটা বিষয় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদিরা বদদোয়া করেছে, তোমার মৃত্যু হোক, রাসূলের মৃত্যু কামনা করেছে, সেখানেও তিনি তাদের উপরে অনুরূপ দোয়া না করে বরং তিনি বললেন, ওয়া আলাইকুম, তোমাদের উপরেও অনুরূপ হোক। প্রসঙ্গত একটা কথা এখানে বলা উচিত, সেটা হলো এই, আমরা আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীর সাথে আমরা মিলেমিশে বসবাস করি। অনেক সময় হিন্দু ভাইয়েরা আমাদেরকে সালাম দেয়, তাই না? অনেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে আমাদের উত্তর কী হবে? সেক্ষেত্রে আমরা ওয়ালাইকুম আসসালাম এটা বলবো না, বরং সেক্ষেত্রে আমাদের উত্তর হবে, ওয়া আলাইকুম, তোমার উপরে অনুরূপ। পরেরটুকু আর বলতে হবে না, এটা অমুসলিম যেই সালাম দিক না কেন তার উপর উত্তরে অতটুকু বলতে হবে, এর বেশি নয়। আবার অমুসলিমকে আমরা আগ বাড়িয়ে কখনো তাকে আগে সালাম দেব না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা নিষেধ আছে। আমরা তাকে কখনো আগ বাড়িয়ে তাকে সালাম দেব না, সে যদি দেয় তাহলে অতটুকু বলবো, ওয়া আলাইকুম। যেটা বলছিলাম সেটা হলো এই, আমাদেরকে সর্বাবস্থায় নম্র আচরণ, নম্র ব্যবহার তাদের সাথে করতে হবে। আমরা কখনো যেন অন্য ভাইয়ের সাথে আমরা কঠোর আচরণ এটা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে কোরআনের আয়াত নাজিল করে কোরআনের বিষয়ে কোরআনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দান করেছেন। তিনি কী করে মানুষের মাঝে সেগুলি বাস্তবায়ন করবেন, এই বিষয়গুলি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেটা প্রশিক্ষণ পেয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তমভাবে মানুষের সাথে যদি তারা ঝগড়া বিবাদ করে তাহলে উত্তমভাবে তাদের প্রত্যুত্তর করো। কেউ ঝগড়া করতে আসছে তখন আমাদের আচরণ কী হবে? আমরা পারতপক্ষে তার সাথে ঝগড়া না করি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। যখন আমরা রমজান মাস আসে আমরা সিয়াম পালন করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য কী বললেন? যদি সিয়াম পালনকারী লোক হয় তাহলে সে যেন কোনো অন্যায় অশ্লীল কাজ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নিমরুন সাইমুন, যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া বিবাদ করতে আসে, মারামারি করতে আসে, তাহলে সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী, আমি একজন রোজাদার। এটা কী জন্য? এটা এই জন্য যে সে রমজান মাসে যেমন নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে শিখবে, সে যেমন নিজেকে সে সংযমী হতে শিখবে, ঠিক তেমনিভাবে বাকি ১১টি মাসেও সে যেন এরকমভাবে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে, নিজে যেন সংযমী হয়, সে যেন পরহেজগারিতা অবলম্বন করে, সে যেন মানুষের সাথে এই আচরণগুলি বাকি ১১টি মাসেও বজায় রাখে। সুতরাং রমজান মাসের যে শিক্ষা, সেই শিক্ষা অবলম্বন করে আমরা বাকি ১১টি মাসেও আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব, এটা আমাদের জন্য করণীয়। ৫ নম্বর কাজ হলো, অনেক সময় দেখুন বিভিন্ন পরিবেশে মানুষ অনেক সময় হই হুল্লোড়, অনেক সময় হইচই এগুলি করে থাকে, এগুলি আসলে তাদের জন্য করণীয় নয়। বরং চুপ থাকা, শালীনভাবে কথা বলা, কিংবা কোনো পরিস্থিতিতে নম্রভাবে সেটাকে প্রতিহত করা বা সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করা, এটা হলো মানুষের জন্য করণীয়। চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা, এটা মুসলমানের জন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনা আল কওলা, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, উলাইকা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে বলছেন, ফাবাশশির বিল ইবাদ, আমার ওই বান্দাদেরকে তোমরা সুসংবাদ শোনাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ শোনাও, যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করে, তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত, সৎপথপ্রাপ্ত, আর তারাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায়। তাহলে চিল্লাচিল্লি করা, এটা কিন্তু জ্ঞানী মানুষের পরিচয় নয়। চিল্লাচিল্লি করা, হইচই করা, এটা কখনো কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়,
এটা হেদায়েত প্রাপ্ত মানুষের কাজ নয়, বরং শালীনতা বজায় রেখে নীরবে আলোচনা শোনা কিংবা নীরবে কথা শোনা কিংবা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করা, এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ, এটাই হলো শালীন ভদ্র মানুষের কাজ। আমরা কখনোই এমন কাজ করব না যাতে পরিবেশ বিনষ্ট হয়, আমরা কখনোই এমন কাজ করব না যাতে যে কোনো পরিবেশে আমরা গেলে সেখানে আমাদেরকে কেউ অভদ্র ভাবতে পারে, এরকম কাজ আমরা কখনোই করব না। বিশেষ করে মসজিদে আমরা যখন বসি তখন এটা ইবাদতের জায়গা, ইবাদতের জায়গাতে প্রত্যেক মানুষের করণীয় হলো সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ যেন সে ইবাদতটাকেই প্রাধান্য দেয়, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, সালাত আদায় করা, কিংবা যিনি সালাত আদায় করেছেন তার যেন বিঘ্ন না ঘটে এমন কাজ আমরা কখনোই করব না। তার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য আমরা চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যারা মসজিদে এতেকাফ করছেন, এতেকাফ কোথায় করতে হয়? মসজিদেই করতে হয়, তাই না? তো মসজিদে এতেকাফের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার ভাইয়ের যেন বিরক্তি না হয়, তার যেন ইবাদতে বিঘ্ন না ঘটে। কোরআন তেলাওয়াতে যদি অন্য ভাইয়ের বিঘ্ন ঘটে, তার যদি একাগ্রতায় সমস্যা হয়, তাহলে আমার আপনার অন্য কথা, আমার আপনার দুনিয়াবী কথা অথবা অন্য ভাইয়ের সাথে গল্প গুজব করা, এটা অবশ্যই অন্য মানুষের ইবাদতে বিঘ্ন ঘটাবে। সুতরাং এই কাজগুলি থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। ছয় নম্বর কাজ হলো আমরা সব সময় আওয়াজ নিম্ন রাখবো, উচ্চ আওয়াজে আমরা কখনোই কথা বলবো না। আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিয়েকা ওয়াকসিদ মিন সাউতিকা ওয়াকজুজ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। তুমি তোমার চলাচলে তোমার পাকে তুমি মধ্যপন্থা অবলম্বন করো আর তোমার আওয়াজটাকে তুমি নিম্ন করো। নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তাহলে আওয়াজ সব সময় উচ্চ করার বিষয় নয়, যেখানে উচ্চ করার বিষয় সেখানে আমরা উচ্চ করব, যেখানে উচ্চ করার বিষয় নয় সেখানে আমরা অবশ্যই স্বাভাবিক স্বরে নিম্ন স্বরে আমরা কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সময় উচ্চ আওয়াজে কথা বলতেন। যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হলো যে তোমরা আল্লাহর নবীর উপরে তোমার আওয়াজকে কখনো উচ্চ করো না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো কথা বলতাম না। আমরা মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ এর ইতিহাস জানি, যখন তিনি হাদিস পড়াচ্ছিলেন তখন তার পিছে বিচ্ছুতে কামড়াচ্ছিল, তিনি নড়াচড়া না করে তার দরস শেষ করলেন। শেষ করার পর তিনি তার জনৈক ছাত্রকে বললেন দেখো তো আমার পিঠে কি হচ্ছে, কিসে কামড়াচ্ছে দেখো তো। তখন তিনি জামা সরিয়ে দেখলেন যে তাকে বিচ্ছুতে কামড়াচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ছাত্র জিজ্ঞেস করলেন আপনি আগে বলেননি কেন? তিনি তখন বললেন আমার সামনে রাসূলের হাদিস আছে আর আমি তখন আমি অন্য কথা বলবো এটা শোভনীয় নয়। তাহলে তারা কতটুকু হাদিস কোরআনকে কতটা তারা সমীহ করতেন। আমাদের সামনে অনেক সময় হাদিস থাকে, অনেক সময় কোরআন থাকে, তারপরও ছেলেরা এই কোরআন খুলে রেখে, অনেক মানুষ কোরআন খোলা রেখে তারা অন্য কথায় তারা নিমগ্ন হয়ে পড়ে, তারা দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে পড়ে অথবা তারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, এটা কখনোই আদব নয়। রাসূলের হাদিসের সাথে যদি সালাফে সালেহীন এই ধরনের শিষ্টাচার বজায় রেখে থাকেন তাহলে আল্লাহর বাণীর কাছে আমাদের কেমন হওয়া উচিত। সুতরাং আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা যেন শালীনতার বাইরে, আমরা যেন নম্রতা ভদ্রতার বাইরে আমরা কোনো কাজ করার চেষ্টা না করি। সাত নম্বর বিষয় হলো আমরা প্রত্যেকের আমানত রক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ইমান নেই। তাহলে একজন মানুষকে পূর্ণ মমিন হতে হলে তাকে অবশ্যই আমানতদার হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে আর সে যদি তার আশপাশে তাকায় তাহলে বুঝতে হবে এটা একটা আমানত। সুতরাং টাকা পয়সা যেমন, এটা গচ্ছিত রাখা যেমন আমানতের অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে অন্যের গোপনীয়তা রক্ষা করা এটাও আমানতের অন্তর্ভুক্ত। আমরা অন্য কোনো মানুষের এই আমানত এটা অবশ্যই আমরা রক্ষা করব। অনেক সময় আমরা কোনো ভাইকে একটা কথা আমরা বলি, তারপর তাকে বলি যে ভাই এটা তুমি অন্যদের কাছে বলে দিও না,
কিন্তু দেখা যায় যে আমরা এই কথাটাই বলে দিও না এটা বলার পরেও ওই কথাটাই মানুষ আগে বলে ফেলে এটা কিন্তু আমানত রক্ষা নয় বরং আমাদের রক্ষার জন্য তিনি যেটা গোপন করতে বলেছেন সেটা গোপন রাখা অবশ্যই জরুরি আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন তার মায়ের কাছে গেলেন যেতে একটু দেরি হলো তখন তার মা জিজ্ঞেস করলেন তুমি তখন কোথায় ছিলে তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজে ছিলাম মা তখন জিজ্ঞেস করলেন মা উম্মে সুলাইম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মহিলা ছিলেন এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু আনাসকে জিজ্ঞেস করছেন তোমার দেরি হলো কেন তখন আনাস বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজে ছিলাম আনাসকে তখন মা জিজ্ঞেস করছেন সেটা কি কাজ আনাস বললেন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় বিষয় মা তখন বললেন হ্যাঁ রাসূলের গোপনীয় বিষয় তুমি গোপন রাখো এটা কারো কাছে তুমি বলে দিও না তাহলে সাহাবাই কেরাম অনুরূপভাবে এইভাবে তারা গোপনীয় বিষয়গুলি আমানতদারের সাথে তিনি রক্ষা করতেন আনাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তার জনৈক শিষ্যের কাছে তিনি হাদিসটি বর্ণনা করে যান আর তিনি বলে যান দেখো হাদিস গোপন করার এই অপরাধে আমি যেন পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোষী সাব্যস্ত না হই সেজন্য আমি তোমাকে এটা বলে যাচ্ছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোপনীয় বিষয় কখনোই আমি প্রকাশ করতাম না তাহলে তারা আমানতের বিষয়টা এতটাই গুরুত্ব দিতেন আমরাও এই গোপনীয় বিষয় বা আমানতের বিষয়গুলি আমরা অবশ্যই রক্ষা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আট নম্বর বিষয় হলো প্রত্যেক মানুষের এমন কিছু বিষয় থাকে যেটা অবশ্যই গোপনীয় যা সে মানুষের কাছে প্রকাশ করতে চায় না নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ রাসূল নেকি কি নেকির কাজ কি তখন তিনি বলছেন আল বিররু হুসনুল খলক নেকি হচ্ছে সচ্চরিত্র এরপর তিনি বললেন তাহলে গুনাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আইয়াত তালিয়ান নাস যে জিনিসটা তোমার অন্তরে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করে এবং এটা মানুষের কাছে প্রকাশিত হোক এটাকে তুমি অপছন্দ করো এটাই হচ্ছে গুনাহের কাজ তাহলে আমরা আমাদের এমন কিছু কাজ থাকে যেটা আমরা মানুষের কাছে প্রকাশ হোক এটা আমরা কখনো চাই না এমন অনেক কাজ আছে না সুতরাং এই গোপনীয় কাজগুলি যদি আমরা কোনো ভাইয়ের এমন কোনো গোপনীয় বিষয় জেনে যাই তাহলে সেই গোপনীয় বিষয়গুলি রক্ষা করা সেটা গোপনীয়তা রক্ষা করা এটা আমাদের জন্য করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাআশারা মান কাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফজিল ঈমান বিকলবিহি ইলা কলবিহি হে ওই সমস্ত লোক যারা মুখে ঈমান এনেছো আর অন্তরে তোমার ঈমান এখনো প্রবেশ করেনি লা তুজুল মুসলিমিন তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না কিভাবে কষ্ট দেওয়া হয় মানুষের গোপনীয় বিষয়গুলো অন্যের কাছে ফাঁস করে দিলে প্রকাশ করে দিলে তাকে কষ্ট দেওয়া হয় এটা কষ্ট দেওয়ার একটা মাধ্যম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না ওয়ালা তুআইয়িরুহুম আর তোমরা তাদেরকে তিরস্কার করো না কিংবা তোমরা তাদেরকে গালি দিও না ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম আর তোমরা তাদের গোপনীয় বিষয়ের অনুসন্ধান করো না তার পিছনে পড়ো না ফাইন্নাহু মান তাত্তাবিউ আওরাতাহু আওরাতা আখিহিল মুসলিম কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয়ের পিছনে পড়বে অনুসরণ করবে তাত্তাবিউ আল্লাহু আওরাতাহু আল্লাহ রাব্বুল আলামিন তার গোপনীয় বিষয়টাকে অনুসন্ধান করবেন ওয়ামান তাত্তাবিউ আল্লাহু আওরাতাহু আর আল্লাহ রাব্বুল আলামিন যার গোপনীয় বিষয়ের অনুগামী হবেন ইয়াফজাহু ওয়ালাউ ফি জাউফি রাহলিহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করে ছাড়বেন যদিও সে তার উটের হাউদাজের মধ্যে অবস্থান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি অন্য কোনো ভাইয়ের গোপন প্রকাশ করে দেই তার গোপনীয় বিষয়গুলিকে আমরা অনুসরণ করে প্রকাশ করে দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপনীয়টাকে প্রকাশ করে দিতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি মুসলমানদের কোনো গোপনীয় বিষয়টাকে ঢেকে রাখে আবৃত করে রাখে গোপন রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাম কিয়ামতের দিন তার দোষগুলিকে তিনি গোপন রাখবেন তাহলে আমাদের উচিত আমরা পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন আমাদের এই দোষগুলিকে মুসলিম ভাইয়ের দোষগুলিকে আমরা যেন গোপন রাখি আমরা যেন সেটা মানুষের কাছে প্রকাশ করে দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত না করি এই চেষ্টা আমাদেরকে করতে হবে নয় নম্বর বিষয় হলো প্রত্যেক মানুষের মধ্যে রাগ
এগুলি আছে প্রত্যেকের রাগ আছে কারো কম কারো বেশি কিন্তু এই রাগ নিয়ন্ত্রণ করা এটা আমাদের জন্য জরুরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরয উইদ্দাতিল মুত্তাকিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও যার পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তির সমপরিমাণ ওয়াইদ্দাতিল মুত্তাকিন যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সেই মুত্তাকি কারা যারা গোপনে যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা দান করে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় দান করে ওয়াল কাযিমিনাল গায়যা এবং যারা তাদের রাগকে দমন করে ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে ক্ষমা করে দেয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল মানুষদেরকে ভালোবাসেন তাহলে মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা রাগকে দমন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাদীদু বিসরআ ওয়া ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব কুস্তিতে হারিয়ে দেওয়া এটা বীরত্বের পরিচয় নয় বরং বীরত্বের পরিচয় হলো যে ব্যক্তি রাগের সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে বীর বা শক্তিশালী মানুষ সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব রাগকে দমন করার সবশেষে যে বিষয়টা সেটা হলো এই আমরা অনেক সময় একে অপরের উপকার করতে চাই না বরং আমরা চাই প্রত্যেকে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজের কাজটা আগে করি প্রসঙ্গত একটা কথা বলতে হয় সেটা হলো এই আমরা মুসলমান আমাদের কাজ হলো আমরা অপর ভাইয়ের সহযোগিতায় সর্বদা লেগে থাকব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনিল আব্দ মা কানাল আব্দু ফি আউনি আখিহি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় থাকে কিন্তু অমুসলিমরা তাদের মধ্যে এই গুণটা বেশি পাওয়া যায় দক্ষিণ কোরিয়াতে থাকে আমার জনৈক পরিচিত ব্যক্তি অত্যন্ত নিকটের সে একদিন বলছে যে দেখো আমরা মুসলমান যে গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার সেই গুণগুলি তুমি কাফেরদের মধ্যে মুশরিকদের মধ্যে সবচেয়ে বেশি পাবে ওই দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে যেখানে সবাই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী তারা ফ্রি সেক্সের দেশ তো তুমি সেখানে তাদের দোষ এটাই যে তারা অস্বল্প পোশাক পরিহিত মানুষ তারা অল্প সাদ পোশাক পরে কিন্তু তুমি যদি কোনো বিপদে সে মনে করে তার প্রয়োজনে সে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মাঝখানে তুমি এসে যদি শুধু তাকে বলো হেল্প মি আমাকে সাহায্য করুন তখন সে তার ওই গুরুত্বপূর্ণ কাজটা বাদ দিয়ে আগে তোমার কাজটা আগে করে দেবে তোমার কাজ শেষ হলে তারপর সে তার নিজের কাজে যাবে তাহলে বলেন তো সে একজন অমুসলিম মানুষ সে যদি অপর ভাইয়ের এই কাজটাকে বেশি অগ্রাধিকার দিতে পারে আমাদের মুসলমানদের কি সেটা দেওয়া উচিত নয় আমাদের তো সেটা করা উচিত কিন্তু আমরা দেখি যে মানুষ আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আর বর্তমানে আর একটা সমস্যা হলো যেহেতু ফেসবুক আছে যেহেতু সোশ্যাল মিডিয়া আছে সুতরাং একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে সে ছবি তোলায় ব্যস্ত আছে ফেসবুকে দিবে তাই কোন জিনিসটা জরুরি জরুরি হলো ওই ভাইটা বিপদে পড়েছে তার বিপদ থেকে উদ্ধার করাটা জরুরি সেটা না করে আজকে ছবি তোলায় ব্যস্ত আছে আজকে এই সেলফি তোলায় ব্যস্ত আছে মুসলমানের আচরণ এটা হওয়া উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুন নাস ইলা আল্লাহ তাআলা আনফাহুম লিন্নাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস আনফাহুম লিন্নাস উত্তম মানুষ বা শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী তাহলে আমরা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী মানুষ হওয়ার চেষ্টা করব কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে আর দুনিয়াতে বসে আমরা এখন দুনিয়াবী জীবনে আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এটা আদৌ মুসলমানের কাজ নয় বরং আমরা সবসময় আমাদের অপর মুসলিম ভাইয়ের জন্য আমরা চেষ্টা করব কি করে তার উপকার করা যায় কি করে তার উপকারে আমি আসতে পারি কি করে তার আমি কল্যাণ সাধন করতে পারি এই চেষ্টাটা আমাদের প্রত্যেকের করা উচিত
অপর ভাইয়ের উপকার করলে তার জন্য যে সওয়াবটা হবে সে সওয়াব আমরা প্রত্যেকই লাভ করব। সুতরাং আমরা পরকালীন জীবনে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, পরকালীন জীবন যাতে আমাদের সুন্দর হয় সেজন্য যেমন আমরা চেষ্টা করব, ঠিক তেমনিভাবে আমাদের এই সামাজিক জীবনে পার্থিব জীবনে আমরা যেন প্রত্যেকেই সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, আমরা প্রত্যেকেই যেন একজন আদর্শ মানুষ হতে পারি, আমরা প্রত্যেকেই যেন অপর মানুষের জন্য উপকারী মানুষ হতে পারি, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। পরিশেষে যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা এখন উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের এই কোরবানির মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।